havalarda yaptım. আজকের এই প্রশিক্ষণ কোর্সে সমাপনী দিবসে উপস্থিত প্রকৌশল একাডেমির সুযোগ্য পরিচালক, প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক জনাব আনোয়ারুল কামাল পিকলু, কোর্স কোঅর্ডিনেটর এবং প্রকৌশল একাডেমির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থী, সবাইকে শুভ অপরাহ্ন। আসলে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে, এই কিছুদিন আগে ভাগ্য বলে আমি আপনাদেরকে রিসিভ করলাম, আজকে বিদায় জানাচ্ছি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রকৌশল একাডেমির সুযোগ্য পরিচালক মহোদয়কে, যে উনি আমাকে আজকের এই সমাপনী দিবসে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি ওনার নিকট কৃতজ্ঞ। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই, আমি যখন গতকালকে রওনা দিই, আমি আমার ডিজি মহোদয়ের সাথে এই বিষয়ে আলাপ করি, স্যার আমি প্রকৌশল একাডেমিতে সমাপনী দিবসে যাচ্ছি, আপনার মেসেজ আছে। তো ডিজি মহোদয়ের যে বাণী বা কথা যেটাই বলেন, ওনার যে উপদেশ, আপনারা প্রথম দিনও সেটা পেয়েছেন এবং স্যার আমাকে বলেছেন যে তুমি একটা কথাই বলবা, যে স্যার চাচ্ছেন যে আপনারা যে যেখানেই আছেন, যে অবস্থানে আছেন, পানি উন্নয়ন বোর্ডটাকে নিজের মনে করবেন। যেটা আমি বরাবরই বলি যে আপনি যতদিন পানি উন্নয়ন বোর্ডে আছেন, যতদিন থাকবেন, পানি উন্নয়ন বোর্ডটাকে নিজের মনে করবেন, সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ডগুলি বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, যেটা আমার ডিজি মহোদয় করছেন এবং মনের প্রাণে উনি যেটা চাচ্ছেন। আমি আশা করি আমার ডিজি মহোদয়, শুধু ডিজি মহোদয় নয়, বাংলাদেশের উপমহাদেশের এখন প্রখ্যাত পানি বিশেষজ্ঞ আমরা মনে করি, এবং উনি পানি উন্নয়ন বোর্ডের অত্যন্ত সুযোগ্য একজন মহাপরিচালক, কারণ ইতিমধ্যে আপনারা বিষয়গুলি জেনেছেন যে ওনার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড অনেক দূর এগিয়ে গেছে। মাঝখানে পানি উন্নয়ন বোর্ডের অত্যন্ত একটা খারাপ সময় অতিবাহিত হয়েছে, ষাটের দশকের সৃষ্টির পর মানুষের কাছে আমরা যখন বলতাম যে আমরা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করি, আমরা পানি উন্নয়ন বোর্ডের লোক, তখন মানুষ কিন্তু আমাদের তাকাই হলো দেখত। পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের একটা সর্বপ্রিয় একটা সংস্থা, ইপি ওয়াক্তার নাম শুনলে, আজও মানুষ যখন শুনে ওয়াক্তা, বিদ্যুৎ পানি এগুলির চেয়ে বেশি চিনে ওয়াক্তা হিসাবে। সুতরাং সে মাঝখানে যে স্তিমিত হয়েছিল বিষয়টা, আমাদের বর্তমান ডিজি মহোদয়ের নেতৃত্বে, ওনার গতিশীল নেতৃত্বে, ওনার সততা এবং দক্ষতায় পানি উন্নয়ন বোর্ড আজকে আবার সে আগের পর্যায়ে ফিরে এসেছে। এখন কথা হলো যে পানি উন্নয়ন বোর্ডের মনে করেন আমরা সবাই কাজ করি, মাঠ পর্যায়ে আপনারা কাজ করেন, যখন কোনো মহাপরিচালক মহোদয়ের প্রশংসা করে সরকারের উচ্চ পর্যায়ে থেকে, তখন মনে রাখবেন সেটা ওই সংস্থার প্রধানের নিজের মর্যাদা বৃদ্ধি পায় না, ওটা ওই সংস্থার প্রধানের সুনাম না, কারণ সংস্থার প্রধান আমাদের নেতা, আমাদের লিডার। সুতরাং ওনার নেতৃত্বে আমরা যোগ্যতার সাথে কাজ করছি বলেই আমাদের নেতার সুনাম হয়েছে এবং সেটাই আমাদের গৌরব। আজকে দেখেন প্রশিক্ষণের কথা অনেক জায়গা থেকে বলা হয়, এক সময় প্রশিক্ষণ কে দেয়, প্রশিক্ষণ কে নেয়, এটার কোনো হিসাব ছিল না, কিন্তু বর্তমান মহাপরিচালক মহোদয় আসার পর আপনারাও বলেছেন যে প্রশিক্ষণের গতি তারা ফিরে এসেছে। এটার জন্য আমাদের কারো কোনো ক্রেডিট নেই, এটা সম্পূর্ণ ক্রেডিট আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয়ের, উনি যেভাবে চাচ্ছেন আমরা সকলে মিলে সেভাবে কাজ করে যাচ্ছি, এবং প্রশিক্ষণটাকে প্রশিক্ষণ মতো করার জন্য
আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সুতরাং আমি প্রশিক্ষণের প্রধান হিসেবে আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনারা পানি উন্নয়ন বোর্ডটা গ্রহণ করবেন, যেখানে যাবেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ডগুলি মানুষের নিকট তুলে ধরবেন। পানি উন্নয়ন বোর্ড আপনারা এমন একটা সংস্থায় চাকরি করে যেখানে বিল্ডিং তৈরি করে, যেখানে রাস্তা তৈরি করে, যেখানে রেগুলেটর তৈরি করে, যেখানে কাউবার তৈরি করে, ব্রিজ তৈরি করে, ল্যান্ড রিক্লেইম করে, ড্রেজিং করে, ইভেন পাওয়ার প্ল্যান্টও তৈরি করে, রিভার ট্রেনিং ওয়ার্ক করে, যেটা আপনারা একটু আগেও বলেছেন ক্লাইমেটিক চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করি, যেটা বাংলাদেশের অত্যন্ত গর্বের সাথেই বলি বাংলাদেশের কোনো সংস্থা করে না। আমাদের একটা বৃহৎ হাইড্রোলজি ডিপার্টমেন্ট আছে যেখান থেকে বাংলাদেশের সবাই তথ্য সংগ্রহ করে গবেষণার জন্য। আমাদের একটা বিশাল ডিজাইন অঙ্গন আছে, সুনাম চন্দ্র ডিজাইন প্রকৌশলী আছে, যারা একটা বিগ বিগ স্ট্রাকচার ডিজাইন করে। আপনারা জানেন যে একটা হাইড্রোলজিক্যাল স্ট্রাকচার ডিজাইন করা অত সহজ ব্যাপার না। বিল্ডিং রাজমিস্ত্রিও করে ফেলতে পারে, কিন্তু রেগুলেটর রাজমিস্ত্রি করতে পারে না, আপনার ইকুইডাক রাজমিস্ত্রি করতে পারে না। আপনার জানে খুশি তারে দিলেন যে একটা পাঁচতলা বিল্ডিং এটা ছয়তলা আটতলা নিয়ে চলে আসলো, বানায় ফেললো, সেটা রেগুলেটরের ক্ষেত্রে এক ব্যাংকে দিবেন, বানানো যায় না। সুতরাং আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে কাজ করে